কেউ বললো যায় না। আমার মনে হয় আমি পাগল বেশি ঘুরে বেড়াইতেছি, আপনারা যে মনের কথা বলে। আমি বললাম আমার কেউ কাছে দরকার পড়ো না, আমার যা পাই সাইডে খাইয়ে পড়তাম। দেখলে পরে যারা বড় বড় লোক আছে তারা দেখলে পরে কিছু সম্মান করে, হুমায়ুন যারা আছে তারা কিছু সম্মান করে। দেখলে রেডিও গান গেছেন কত সালে? রেডিওতে রেডিওতে বোধহয় 62 বাংলা 62 সালে। এখন করেন না কেন? এখন কর্ম তো অনগার বেতন দিছে কম, 75 মাস আছে। আমার শৈল খারাপ আর আমি গেছি গা, আমি আর থাকি না, চলে গেছি গে। ও বগলার গান আমি দিছিলাম, ফান্দে পড়িয়া বগলা কান্দে ওই গান। ফরিদপুরের আসলিয়ে আপনার কি অন্য ওই আমি মিনা আহমেদ পাঁচ সাত দিন আসলাম আমি, তখন আমি গেছি গে বাড়াই বাড়াই যাই তো কমা খাইছি, নাহলে তো আর কেরা জানি যাই রব দুনিয়া বলুন পালা রব কেরা জানি। আপনার বয়স কত হয়েছে? 70 না হলেও কাছাকাছি যাবো। গান লিখছেন কতগুলো এই পর্যন্ত? কতগুলো গান লিখছেন? গান লিখছিলাম বহুত, গানকার মনে নাই আর পেড়ের মধ্যেও অত মনে নাই, পেড়ের মধ্যে বুঝে 20-40টা আছে মনে লেখা নেই না এখন আর নেই না তো সহক দেই না সহক। এটা মেয়ে কাটাইছি সিলেট গেছিলাম, এর মধ্যে আবার গেছিলাম এটা কাটা অবস্থা ছিল কলাম মনে নাই শীত আমি গরম পড়লাম আলু ফর কাটি দিই এই এক সবজি দেখতেছি এটা এখন কাটতে দেয় থাকি দিয়া থাকবা কতদিন, লুকি দিয়া থাকবা কতদিন, মনে কি পরে না তোমার মুহাজুনেরা চলে, থাকি দিয়া থাকবা কত সুন্দর।
কয় বছর ধরে খান? সিগারেট খান কয় বছর ধরে? ছাত্র অবস্থার তো নেই, ছাত্র অবস্থার তো নেই। পড়ালেখা কোথায় করছিলেন? এই তো আমার বাড়ির কাছে। কোথায়? সিক্সে বন্ধ পড়ছিলাম। কত সাল? বয়স কত হলো? সত্তরের উপরে। আমাকে জাতীয় সঙ্গীত জানেন তো? আমাকে জাতীয় সঙ্গীত মনে নেই। ভাষণ দিয়ে তারপরে এই ইউনিভার্সিটি স্টার্ট করছে, তুলতে তখন আপনি ফাইভে পড়েন। অস্কুরণীর গানটা শোনাবেন তো? অস্কুরণীর গান শোনান একটা। ছটি দিনে বা